প্রিয়াঙ্কার সাথে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমার আলোচনার টপিকটা হচ্ছে মা হতে গেলে ঠিক কি কি স্যাক্রিফাইস করতে হয়। প্রথমে যেটা বলি যে মা হতে গেলে নিজের চেনা জগৎটাকে পুরোপুরি ছেড়ে দিয়ে একটা অচেনা জগতের দিকে হাঁটতে শুরু করতে হয়। এই অচেনা জগতে যেটা সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে ভয়। দ্বিতীয় যেটা কাজ করে সেটা হচ্ছে আমি এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো, শেষ অবধি আমি সাকসেসফুল হব তো। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে বাইরের জগতের সঙ্গে বাড়ির জগৎ এটাকে একটা মেনটেন করা, ব্যালেন্স করা। আর একটা যেটা যেটা হচ্ছে যারা ঘুরতে ভালোবাসে ধরো তাদের ক্ষেত্রে ঘোরাটা স্যাক্রিফাইস করতে হয়, কারণ এই সময় তুমি বাইরে ঘুরতে যেতে পারবে না। যারা খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে খাবার দাবারটা কিছুটা স্যাক্রিফাইস করতে হয়। তুমি আগে চাইলে যা ইচ্ছা খেতে পারতে, যখন ইচ্ছা খেতে পারতে, কিন্তু এখন তুমি সেটা কখনোই পারবে না। তোমাকে খুব ভেবে খেতে হবে কোনটা খেলে তোমার শরীর খারাপ হবে না সেটা তোমাকে ভাবতে হবে। আরও একটা জিনিস যেটা অনেকেই আছে যারা স্মোক করে বা অ্যালকোহল নেয়, তাদের ক্ষেত্রে স্মোকিং অ্যালকোহল এগুলোকেও বন্ধ করতে হবে। এবং যারা এগুলোর অ্যাডিকশন থাকে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সত্যিই একটা প্রচণ্ড প্রবলেমের বিষয়। এবং শুধু এটা তোমাকে নয়, যে তোমার পার্টনার তাকেও এটা বন্ধ করতে হবে। তো সেটা মানে যারা এই ফেসটা দিয়ে যায় তারা এটা বুঝতে পারবে যে এটার ক্ষেত্রেও কিন্তু অনেক বড় প্রবলেম ফেস করতে হয়। এর সঙ্গে আরও একটা যেটা সব থেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে ঘুম। কেউ যদি রেস্টে থাকে তার ক্ষেত্রেও, কেউ যদি রেস্টে না থাকে তার ক্ষেত্রেও। কারণ এই সময়টাতে যারা রেস্টে থাকে তাদের হয়তো এনার্জি লস হয় না, কিন্তু সারা দিন একটা ঘুমের খুব প্রবলেম হয়। মানে তোমার তুমি চাইলেও যখন তখন ঘুমোতে পারবে না, রাত্রিবেলায় তুমি হাজার চেষ্টা করেও হয়তো তিনটে চারটের আগে ঘুমোতে পারবে না। তো ঘুম না হয়ে হয়ে যেটা হয় সেটা হচ্ছে আমরা ডিপ্রেশনে চলে যাই। আর এই ডিপ্রেশন থেকে কি হয়, মেজাজটা আমাদের খারাপ হয়ে যায়। যে কোনো ভালো কথা তো আমরা বাজেভাবে রিয়াক্ট করি, আর ভালো মানে বাজে কথাতে তো রিয়াক্ট করি। এই সময়টা আমার মনে হয় সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তোমার পার্টনার এবং বাড়ির লোক, এদের সাপোর্টটা খুব বেশি দরকার। যাদের বাড়ি সাপোর্টিভ হয় তাদের ক্ষেত্রে এই জার্নিটা পার করাটা অনেক বেশি সোজা। কিন্তু অনেকেই আছে যাদের বাড়ি সাপোর্টিভ হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেগনেন্সি জার্নি পার করাটা আরো অনেক অনেক অনেকটা বেশি কঠিন আর চ্যালেঞ্জিং হয়ে যায়। আরও একটা জিনিস যেটা, যারা ধরো বাইরে কাজ করে মানে জব করে বা কোনো বিজনেস রান করে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ক্যারিয়ারটাকেও স্যাক্রিফাইস করতে হয়। কারণ যদি তোমার কোনো প্রবলেম আসে বা তোমাকে রেস্টে থাকতে হয় সেক্ষেত্রে কোনোভাবেই তুমি জার্নি করতে পারবে না, ট্রাভেল করতে পারবে না। তো ক্যারিয়ার কম্প্রোমাইজটা এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজ করে। বা এছাড়াও মানে আগের 3 মাস আমরা সবাই জানি এবং পরের 6টা মাস, এই সময় আমাদের একটা মানে মাদারহুড লিভ থাকে। তো সেই জিনিসটার জন্য কিন্তু তারপরে যখন তুমি জবে জয়েন করবে বা বিজনেস গিয়ে জয়েন করবে, তুমি যে জায়গাটাতে ছিলে সেই জায়গাটা থেকে কিন্তু তুমি অনেকটা নিচে নেমে যাবে। তো আবার সেই জায়গাটাকে কোপ আপ করা এটা কিন্তু অনেক ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রবলেমের কারণ। তো এই স্যাক্রিফাইসটাও কিন্তু একটা বিশাল কাজ করে। এই তো গেল প্রেগনেন্সি থাকাকালীন তোমার কী কী স্যাক্রিফাইস করতে হবে সেই ব্যাপারে। এবার আসি আফটার ডেলিভারি কী কী হয়। আফটার ডেলিভারি যেটা মেন সমস্যা আছে সেটা হচ্ছে এই যে এতদিন একটা ঘুমের অনিয়ম, এর জন্য তোমার শরীরে একটা ক্লান্তি আসবে। আর একটা কিসের জন্য আসবে, এই যে একটা অপারেশন বলো বা যাদের কাছে নর্মাল ডেলিভারি হয় সবার ক্ষেত্রে এই যে একটা শারীরিক যে একটা ধকল যায় এইটার পরে শরীরে একটা ক্লান্তি নেমে আসে। কিন্তু সেই ক্লান্তিটাকে তুমি ঘুমিয়ে হোক বা রেস্ট নিয়ে হোক কোনোভাবে মানে পুষিয়ে নিতে পারবে না। কেন না, এই সময় তোমাকে তোমার বাচ্চা টেক কেয়ার করতে হবে। বাচ্চা টেক কেয়ার করার জন্য যেটা তোমাকে করতে হবে সব থেকে বেশি সেটা হচ্ছে ফিড করানো। সে তুমি ব্রেস্ট ফিডই করাও বা তুমি ফর্মুলা মিল্কই দাও, যে কোনো ক্ষেত্রে তোমাকে তোমার বাচ্চাকে ফিড করাতে হবে। এবং এটার ক্ষেত্রে যে প্রবলেমটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে বসে থেকে থেকে কোমর ব্যথা, পায়ে ব্যথা, এইগুলোর জন্য মানে তোমার এই ব্যথাটা বা কষ্টটা কেউ নিতে পারবে না, এটা তোমাকে নিজেকেই ফিল করতে হবে। এবং এর জন্য শরীরের যে ক্ষতি হচ্ছে, শরীরের একটা বিশাল মানে ও এনার্জি লস হচ্ছে, সেটা কিন্তু তুমি কোনোদিনই আর পুষিয়ে নিতে পারবে না। এবার ধরো তোমার ডেলিভারি হয়ে গেছে মানেই যে তুমি যা ইচ্ছা তাই খেতে পারছো সেরকম নয়। তুমি যদি ব্রেস্ট ফিড করাও তাহলে তো হয়েই গেল, তুমি যা আগে খাচ্ছিলে তার থেকেও বেশি মেনে তোমাকে চলতে হবে। কারণ তুমি একটু উল্টোপাল্টা কিছু খেয়ে নিলে সেটা তোমার বাচ্চাকে এফেক্ট করবে। এছাড়া তুমি যদি ফর্মুলা মিল্কও খাওয়াও তাহলেও যে তুমি বিশাল কিছু মানে যা ইচ্ছা খেয়ে নিতে পারবে সেরকমও নয়। কারণ একটা এতদিন তুমি একটা প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে গেছো মানে তোমার শরীর অনেক হরমোনাল আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে। তো হট করে আমি চাইলেই যে কোনো কিছু যখন তখন খেয়ে নিতে পারি না, তো এটা একটা তো স্যাক্রিফাইস অবশ্যই আসে।
এরপর যেটা স্যাক্রিফাইস করতে হয়, যেটা আমাদের মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা বেশিরভাগ মানে মেয়েরাই চাই, সেটা হচ্ছে একটু সুন্দর চেহারা, একটু সুন্দর দেখতে, যেটা আফটার প্রেগনেন্সি একদমই থাকে না। আফটার ডেলিভারি তোমার এমন একটা অদ্ভুত শেপ চলে আসবে যেখানে তোমার কোনো জামা কাপড় গায়ে হবে না, তুমি নিজেও বুঝতে পারবে না যে তোমার ঠিক কোন সাইজের জামাটা গায়ে আসবে। তো আয়নার সামনে দাঁড়ালে তোমার কখনো কখনো মনে হবে হয়তো আমি আগে কি ছিলাম, আমি এখন কি হলাম, আদেও কি আমি কোনোদিনও এই জায়গাটা থেকে আবার আগের জায়গায় ফিরতে পারবো। এই সময়টা নিজেকে মনে হয় যে আমি হয়তো মানে দুনিয়ার সব থেকে কুৎসিত মানুষ, আমার চারপাশে যারা আছে তারা মানে সবাই সুন্দর, শুধু আমি একা মানে কুৎসিত হয়ে যাচ্ছি বা বাজে হয়ে যাচ্ছি। আর একটা যেটা যেটা আমি জানি না, এটা সবাই মানো কি মানো না, চুল মানে প্রেগনেন্সি থেকে বাচ্চার 6 মাস বয়স না হওয়া অবধি চুল কাটা যায় না। চুল তোমার যাই হয়ে থাক না কেন, তুমি চুল কাটতে পারবে না, চুলে স্টাইলিং করতে পারবে না, তুমি পারফিউম লাগাতে পারবে না, বাচ্চার সামনে গেলে তুমি কোনো রকম কোনো কসমেটিক লাগাতে পারবে না, তুমি সব সময় তোমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড রাব করতে হবে, তোমাকে সব সময় একদম ক্লিন হয়ে যেতে হবে বাচ্চার কাছে, কোনো রকম গন্ধ তুমি বাচ্চার সামনে নিতে পারবে না। তো এইগুলো না একটা খুব অদ্ভুত স্যাক্রিফাইস, যে মানুষটা সাজতে ভালোবাসে তো তার সাজগোজটা কোথায় যেন হঠাৎ করে হারিয়ে যায়, মানে তখন মনে হয় যে সাজগোজ করব তার থেকে বাচ্চাকে একটু বেশি সময় দিই, সেটা বোধহয় বেশি কাজে দেবে। তো এগুলোর তো একটা বিশাল বড় স্যাক্রিফাইস কাজ করে। আরো একটা জিনিস যেটা সব থেকে বেশি আমার মনে হয় হ্যাম্পার করে, সেটা হচ্ছে তোমার পার্টনারের সঙ্গে তোমার রিলেশনশিপ কি হয়। এই সময় না পার্টনারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। অনেকে বলে আগেকার দিনে বেশিরভাগ মা ঠাকুমারাই বলতো যে একটা বাচ্চা নিয়ে এনে দেখবি নিজেদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। আমার মনে হয় এটা সব থেকে বড় মিথ। এরকম কখনো হয় না যে একটা বাচ্চা নিয়ে নিলাম আমার সঙ্গে আমার পার্টনারের সম্পর্ক ঠিক হয়ে গেল। না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা বাচ্চা হয়ে যাওয়ার পর মা সেই বাচ্চাটাকে নিয়ে এতটাই বেশি ইনভলভ হয়ে যায় যে তার আর সময় থাকে না যে তার পার্টনারটাকে সময় দিচ্ছে কি দিচ্ছে না, তার জন্য ভাবছে কি ভাবছে না, সেগুলো নিয়ে ভাবার। তো সেই ক্ষেত্রে না রিলেশনশিপটা আদেও কোথায় গেল, কি হলো না হলো, সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা একটা মেয়ের আর থাকেই না। হ্যাঁ, হয়তো তার বাচ্চার যখন 15 বছর 16 বছর বয়স হয়ে যায় তখন সে এটা ফিল করতে পারে যে আমার রিলেশনশিপটা তো আমি সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারলাম না। তখন যখন তারা আবার সেই জায়গাটাতে ফিরতে চায়, কেউ কেউ ফিরতে পারে, কেউ কেউ ফিরতে পারে না। তো আমার মনে হয় সব থেকে বেশি যেটা হ্যাম্পার হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রী রিলেশনশিপটা। তো আমি সবসময় মনে করি বা আমি বলবো যে এই সময় প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীর পাশে থাকা, এবং তার যে এই জার্নিটা যেতে কতটা কষ্ট হচ্ছে বা তার যে লোনলিনেসটা, তার যে ডিপ্রেশনটা, সেটাকে সবসময় ছোট ছোট কিছু জিনিস, কিছু না, সামান্য একটা ফুল দেওয়া, একটা চকলেট দেওয়া, যেটা হয়তো কেউ করে না, তাও এগুলো যদি কেউ একটু মাথায় রাখে, তাকে একটু হ্যাপি করা যে কোনো কিছু দিয়ে, বা তার একটু প্রশংসা করা, বিশেষ করে তার মানে কি বলবো, তাকে সুন্দর লাগছে এই কথাটা বলা। কারণ যেটা বললাম যে এই সময়টা আমাদের না একটা কাজ করে এরকম যে সব কিছু বাজে হয়ে গেছে, আমাদের দেখতে বাজে হয়ে গেছে, চেহারা বাজে হয়ে গেছে, তো সেই সময় যদি নিজের পার্টনারের সে একটু প্রশংসা করে সেটা আমাদের কাছে অনেক কিছু মনে হয়। তো এইগুলো যদি কেউ করতে পারেন তাহলে হয়তো তাদের রিলেশনশিপটা অনেক বেটার থাকে, অনেক ভালো থাকে, হেলদি থাকে। আর যেগুলো যদি কেউ না করতে পারে তাহলে আস্তে আস্তে রিলেশনশিপটা একটা কম্প্রোমাইজের জায়গায় পৌঁছে যায়। আফটার 15 to 16 ইয়ার সেখানটাতে গিয়ে মনে হবে যে দুজনে থাকার জন্য আছি, তাদের মধ্যে ভালোবাসাটা আদেও থাকে কিনা সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। আরও একটা যেটা মেইন প্রবলেম আসে সেটা হচ্ছে ইকোনমিক স্যাক্রিফাইস, মানে ইকোনমিক্যাল স্যাক্রিফাইস। ব্যাপারটা কি হয় যে একটা বেবি আসছে মানে, বা আমি প্রেগনেন্ট মানে, সেই সময় আমার টেক কেয়ারের জন্য বা বেবির টেক কেয়ারের জন্য আমাকে অনেক বেশি কিছু সেখানে দিতে হচ্ছে। যেমন আমার খাবার দাবারের একটা রুটিন চেঞ্জ হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, সেরকম কিন্তু আফটার ডেলিভারিও আমাকে সেই পরিমাণ খাবার দাবার খেতে হচ্ছে, সেই পরিমাণ প্রোটিন আমাকে ইনটেক করতে হচ্ছে, সেই পরিমাণ আমাকে কি বলবো মানে যেগুলো খেলে আমার শরীরের উপকার হবে সেগুলো আমাকে খেতে হচ্ছে, আমার বেবির জন্য আমাকে সেই পরিমাণের খাবার দিতে হচ্ছে, বা আমি যদি ব্রেস্টফিড করাই তাহলে সেই পুষ্টিগুণ সম্পন্ন খাবারগুলো আমাকে খেতে হবে যেগুলো আমি খেলে আমার বেবির উপকার হবে, বা যদি বেবি ফর্মুলা মিল্ক খায় সেক্ষেত্রে তাকে সেগুলো প্রোভাইড করতে হবে। বেবির আজ শরীর খারাপ, কাল শরীর খারাপ, আজ এই ভ্যাকসিন, কাল ওই ভ্যাকসিন, আজ তার ডাইপার লাগবে, কাল তার এটা লাগবে, সেটা লাগবে, জামা এই সেই করে মানে প্রচুর এমন এক্সট্রা জিনিস বা এক্সট্রা বার্ডেন চলে আসে যেগুলোর জন্য আমরা আগে থেকে কখনোই প্রস্তুত ছিলাম না। তো সেই জন্য ইকোনমিক্যাল স্যাক্রিফাইসটা আমার মনে হয় এক্ষেত্রে প্রচণ্ড বেশি কাজ করে। তো মানে আমি যেটা মনে করি যে এই সময়টা যারা বেবি প্ল্যান করছো বা যাদের অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সিও চলে আসে ফ্রম ডে ওয়ান, তারা একটু 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 করে সেভিংস করো, যাতে
পরবর্তীকালে মানে আফটার ডেলিভারি সেই জিনিসটা তোমাদের ফেস করতে না হয় যে কিভাবে করব, কি করলে করব, মানে মানে কুলি উঠতে পারছি না। কারণ দেখো আমরা সবাই তো আর সেই জায়গাটাতে নেই যে অঢেল টাকা আছে, অঢেল পয়সা আছে, যখন ইচ্ছা যা ইচ্ছা খরচ করে ফেললাম। আমরা অনেকেই আছি যারা আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো সেই ক্ষেত্রে কিন্তু ইকোনমিক প্রবলেমটা একটা বিশাল বড় স্যাক্রিফাইসের জায়গায় চলে আসে। আমার তো মনে হয় আমার যা যা মনে ছিল সেগুলো আমি বললাম, কি কি স্যাক্রিফাইস করতে হতে পারে। যদি আমি কিছু বাদ দিয়ে যাই বা তোমাদের যদি মনে হয় যে এছাড়াও আরও কিছু স্যাক্রিফাইস করতে হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে গিয়ে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে প্লিজ ফলো করে দিও। টাটা।